হজাক নি, আমি কিন্তু হজাক, কারণ আমার শরীরটা জুইত নাই। একটু আগে ফোন করছিল এক দোস্ত, বলতেছে দোস্ত বউ তো সাইরা দিতাম, কিন্তু সেই শীত যেমনে পড়ছে বউ সারি কেমনে। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কেমন আছেন সবাই? হজাক নি, আমি কিন্তু হজাক আছি, শরীরটা পুরোপুরি জুইতে আর জুইতে 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 কুতু কুতু করতেছে আমার। কিছুক্ষণ আগে আমার এক বন্ধু দেশ থেকে ফোন করছে, দোস্ত আসো কেমন? আমি বলছি আসি আলহামদুলিল্লাহ ভালো আছি। বলতেছে তুমি ভালো থাকো কেমনে? বিয়ে করার পর থেকে তো আমি দৌড়ের উপরে আছি। আমি কি হয়েছে? কত্তর ভাবির সাথে সম্পর্ক খুবই খারাপ যাইতেছে, ডিভোর্স দিয়ে দেবো, সংসার আলাদা করে ফেলবো, আলাদা থাকবো। আমি কই কবে? কই শীতটা যাক। আমি শীতের সাথে ডিভোর্সের সম্পর্ক কি? কই যে ঠান্ডা, যে শীত পড়ছে, এই শীতে বউ ছাড়া থাকা আমার পক্ষে সম্ভব না, এই জন্য নাকি শীতের পরে ডিভোর্স দিবে। আমি কিছু ভালো, অতি উত্তম সিদ্ধান্ত, শীতটা পার হোক তারপরে ডিভোর্স দিয়ে দিও। আর এদিকে আমি আছি, আমি ছিলাম দৌড়ের উপরে, কিছুক্ষণ আগে এটা সমস্যা সমাধান হয়ে গেছে। আপনাদের ভাবি বলছে যে আমি যদি আর 15 দিন এসে গোসল করছি, এখন নাকি আমার গায়ে থেকে কুত্তা মরা টোলা ফসা গন্ধ বার হইতেছে, পারফিউম দিয়ে কিন্তু কন্টিনিউ। আমি কেউ যদি বলেন মিথ্যা কথা বলবেন, আমার গা দিয়া কিন্তু আসলে সত্যিকার অর্থে ঘরে থেকে যখন আমি বের হই আমার গায়ে থেকে কোনো গন্ধ আসে না, কেউ বলতে পারবে না, শুধু ঘরের ভিতরে আপনার গন্ধটা থাকে। কারণ ঘর থেকে যখন বার হই, এই যে জ্যাকেটটা দেখতেছেন না, এটার এদিক দিয়ে শ্যানেল, এদিক দিয়ে ডিওর, এদিক দিয়ে গুচি, বিভিন্ন ব্র্যান্ডের পারফিউম দেওয়া আছে, বিভিন্ন ব্র্যান্ডের পারফিউম দিয়ে রাখছি, যার কারণে ঘর থেকে যখন বের হই ওই গায়ের গন্ধ আর পারফিউমের গন্ধ যুদ্ধে মনে করেন মারামারি করে আমার পারফিউমের গন্ধ জয়যুক্ত হয়ে যায়, এই জন্য আমার শরীর থেকে আর এই গন্ধটা পান না। এনিওয়ে বউ চলে যেতে চাইছিল, বলছে যে 15 দিন হয়েছে আমি গোসল করি না, আমার সাথে আর থাকা সম্ভব না। তাকে আমি বললাম দেখো, মানুষ মানুষের জন্যে, মানুষ মানুষের জন্যে, আফ্রিকার মানুষ পানির অভাবে মরতেছে, বিশুদ্ধ পানির অভাবে মরতেছে, খাইতে পারতেছে না তারা, তারা বিশুদ্ধ পানি খাইতেই পারতেছে না, আর এত অমানুষ আমি হয়ে যাব, লিটার লিটার পানি লাগে গোসল করতে, মিনিমাম 15 থেকে 20 লিটার পানি লাগে মিনিমাম, যে জায়গায় মানুষ বিশুদ্ধ পানির অভাবে না খেয়ে পানি না পান করে মারা যাচ্ছে, সেই জায়গায় আমি একজন মানুষ হয়ে কিভাবে আমি 15-20 লিটার পানি অপচয় করি। তো এটা বলছি, বলার পরে সে রাজি হয়েছে, ঠিক আছে মানুষ তো মানুষের জন্যই। কেমন দিলাম, পারফিউমের উপরে আছি 15 দিন, আজকে যদি কোনো রকমের সন্ধ্যাটা পার করে দেয়, একটু পরে করলে কেমন, সন্ধ্যার সময় গোসল করলে তো জ্বর আসার সম্ভাবনা আছে, শরীরটা জুই